বাম ও কংগ্রেস সহ একাধিক শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘটে আলিপুরদুয়ার জেলা জুড়ে বন্ধের মিশ্র প্রভাব পড়ল। নাগরিকত্ব সংশোধনী আইন, জাতীয় নাগরিক পঞ্জী সহ বিভিন্ন দাবিতে বাম ও কংগ্রেস সহ একাধিক শ্রমিক সংগঠনের ডাকা সাধারণ ধর্মঘটের মিশ্র প্রভাব পড়ল আলিপুরদুয়ার জেলা জুড়ে। আলিপুরদুয়ার জেলার কালচিনির হ্যামিল্টনগঞ্জ এলাকায় দোকানপাট বাজারঘাট ছিল বন্ধ, রাস্তায় গাড়ি ছিল না বললেই চলে, মাঝে মধ্যে এক দুটোর সরকারি বাস চোখে পড়েছে। কালচিনি ব্লকের হাসিমারা, দলসিংপাড়া, জয়গা এলাকায় বন্ধের আংশিক প্রভাব পড়েছে। বন্ধ সমর্থনকারীরা বিভিন্ন জায়গায় পথ অবরোধ করে পিকেটিং করে। বন্ধ সমর্থনকারীরা হ্যামিল্টনগঞ্জের SBI ব্যাংক বন্ধ করে দেয়, কালচিনি BDO অফিস গেট বন্ধ করে বিক্ষোভ দেখায়। বিভিন্ন সরকারি স্কুলে ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল খুবই কম, তবে শিক্ষকরা উপস্থিত ছিল। আলিপুরদুয়ার জেলার চা বলয়েও বন্ধের আংশিক প্রভাব পড়েছে। কিছু কিছু বাগানে শ্রমিকেরা কাজে যোগদান দেয়নি, কোথাও কাজ হয়েছে কিন্তু উপস্থিতি ছিল অন্যদিনের তুলনায় কম। আলিপুরদুয়ার শহরে বন্ধ সমর্থনকারীরা মিছিল করে, পুলিশ দুজন বন্ধ সমর্থনকারীকে গ্রেফতার করেছে। মাদারিহাটেও বন্ধের মিশ্র প্রভাব পড়েছে, দোকানপাট বন্ধ ছিল কিন্তু সাপ্তাহিক হাট খোলা ছিল। সীমান্তবর্তী শহর জয়গাতেও বন্ধের প্রভাব ছিল না বললেই চলে, ভুটান গেট খোলা ছিল। সকলের জন্য সামাজিক সুরক্ষার দাবিতে হরতাল, রাষ্ট্রায়ত্ত সংস্থা বেসরকারীকরণের বিরুদ্ধে হরতাল, কোনো জোর করে বন্ধ করি নাই। আমরা মানুষের কাছে, সমস্ত সমাজের মানুষের মানুষকে আমরা আবেদন করছি, দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে, শ্রমিকদের স্বার্থে, কৃষকদের স্বার্থে, ছাত্রদের স্বার্থে এই হরতালে আপনারা সবাই অংশগ্রহণ করুন, সামিল হন, এই আবেদন নিয়ে আমরা এটা পিকেটিং করছি।